হ্যালো ফ্রেন্ড, আমি আবারও আসলাম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। এটা একটা মেশিন, হেয়ার ড্রাই বলে, এটাতে অবশ্যই আপনারা চিনেন। এটা একটা কাস্টমার দিয়েছে। এটা প্রবলেম হলে কখনো গরম হয়, আবার কখনো ঠান্ডা হয়, অটোমেটিক মানে ঠান্ডা চলে আসে। তো এটার দেখবো ফর্মুলার, এটা ওয়ার্ড হলে আপনার 3800 ওয়াট। এটা খুব ভালো একটা মেশিন। তো এটারে আজকে দেখবো সমস্যাটা কি, এটা কেন কখনো ঠান্ডা দেয়, অটোমেটিক ঠান্ডা অটোমেটিক গরম। ঠিক আছে, এটা আমি দেখবো। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক খুশি হইমু প্লিজ, আপনারা আচ্ছা আচ্ছা ভিডিও দেওয়ার জন্য, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা আমার সাথে থাকেন, প্লিজ ওয়েলকাম। আপনারা একটা সবসময় আমার চ্যানেলের সাথে থাকেন, অবশ্যই আপনার আশা করি ভালো হইব। কিছুদিনের ভিতরে ভালো ভালো ভিডিও দেবো, কোনো সমস্যা হইলে। তো ওকে, আমি শুরু করি। তো আশা করি ভিডিওটা অনেক লম্বাই যে আমি দেখতেছি, কিন্তু আপনাদের সবটা ডিটেল বুঝাইতে গেলে অবশ্যই ওইটা লম্বা হবে, তার জন্য সরি। তো আপনারা অবশ্যই ভালো কাজ করতে পারবেন, বুঝছেন তো? অবশ্যই আমি এখানে একটা খুলি। এটার দু পাশে দুইটা স্ক্রুপ আছে, এখানে একটা, এখানে একটা। তারপরে আপনারা একটা কিছু দিয়ে বাস ওদিকে আগে টাচ করবেন, ওটা খুলে ব্যবস্থা করবেন। দেখেন সুন্দর করে আস্তে আস্তে ওদিকে টান দিবেন, খুলে গেছে এটা। তো এখন আমি দেখেন এটা খুলে ফেলাইছি। তো আমি দেখি এখন এটার সমস্যাটা কী। আমার মিটার আছে সাথে, এটা এমনি এখন কিন্তু চলে, এটা চলতেছে এখন, কিন্তু মিটার দেখাইতেছে আমার বরাবর কেন আছে। তারপরে আমি এটা কইলে এন আমার কাছে একটা সন্দেহ আছে, অটো একটা সুইচ আছে যে এটা তার্মো বলে, এটারে তার্মো কনেক্টর বলে, এটারে এটারে যদি সমস্যা হয় কখনো কখনো একটু হিট হওয়ার পরেই বাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটাও সমস্যা হতে পারে। তো আমি এটা খুলি, এটার দু সাইডে দুই জনার আছে। আমি একটা খুলে ফেলেছি আগেই, এখন আবার খুলেছি আপনাদের দেখাইবার জন্য। বাস দেখেন এটা আমি ফোরেই খুলে দিয়েছি, দেখবো। দেখেন এটা একটা আমি এখন আপনার ট্রাই করি। দেখেন এটা কিন্তু মোটরটা ঘুরতেছে, কখনো কখনো মেশিনটা বন্ধ হয়ে যায়। তো এটা দেখবো কিসের জন্য, আমার কাছে যেটুকু লাগে সম্ভবত এখানে একটা আছে, এটা যেটা হিট করে সুইচ, এখানেও সমস্যা হইতে পারে, সুইচের সমস্যা না, সমস্যা এটা তো হইতে পারে। আর এখানে একটা তার্মো আছে, তার্মোটা আপনারা দেখাই আমি। ওকে, তার্মো কন্ট্রোল এটা ব্ল্যাক হয়ে গেছে, এটা কোনো সমস্যা হইলে কিন্তু পুরাই যে এটা কয়েল, কয়েলগুলো খুলতে হবে একটা 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 করে, সবটুকুলো লাগবে। তো আমি তার্মো এখানে কোনো সময় আয়রন জমে যায় কি। ওকে, তার্মোরেও আমি একটা হিট দিয়ে দেখতে পারবো, আমার শোল্ডার আছে, শোল্ডার দিয়ে হিট দিলে পরে বুঝতে পারবো এটা কি তার্মোর সমস্যা কি না সমস্যা। তো এটাও আছে, যেমন এটা একটা বাটন আছে, অটো বাটন, ওটা আমার ডাবাই মানে আপনি চাপ দিলে এটা কিন্তু অটোমেটিক যে সময় হিট হয় ওই সময় যদি চাপ দিবেন তখন কিন্তু হিট দিবে না। এটা সমস্যা হইতে পারে কোনো কোনো সময়, এটা মানে ট্রিপ করতে পারে। এটা এটা দেখতে সেখানে একটু পানিও নিয়ে জমে গেছে। আচ্ছা, আমি অবশ্যই এটা দেখবো কোন সমস্যাটা কোনটা, তাহলে দেখবো এখন আশা করি তারপর ভিডিওর সাথে সবাই। তো আমি এখন আয়রন দিয়ে এটাতে কী সময় দেখেন আমার একটা শোল্ডার আছে, কী সময় এখানে রাখবো একটা অনুমান করা দেখবে এটা কি, এটা কিন্তু অটোমেটিক তখন এটা ট্রিপ করবো। এটা আমি যখন শোল্ডার রাখছি একটু সময় গরম, এখানে এখানে পাশে একটু সময় রাখার পর হিট হইব, তো বোঝা যাইবে এখানে এটা সমস্যা। আর দেখেন এটা আপনারা দেখছেন আশা করি, দেখেন আমি দেখাই দিচ্ছি, একটু খেয়াল করবেন, লক্ষ্য করবেন, একটা আওয়াজ করতে হবে। দেখেন এটা এখানে রাখছি, দেখছেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটা হিট হওয়ার পরে কিন্তু দেখেন আমি আবার রাখতেছি, দেখেন এটা কিন্তু আমার হিট হয়ে গেছে, তার জন্য
এটা মানে এটা 3% দিয়ে সরাই না আমি সরাই দেখছেন এই তো এটা এটা কিন্তু আমি যতটুকু দেখছি এটা কোনো সমস্যা না কারণ এটা কিসের জন্য এটা 3% ঠিক আছে এটা করার দরকার কিন্তু আমার কাছে একটা প্রবলেম লাগছে এইটা এটার একটা সমস্যা আছে দেখেন ওদিকে গরম হয়ে গেছে মানে এটা জলার জল লেগে গেছে এইভাবে লাগতেছে তা আমি এটা চেঞ্জ করব আজকে একবার ট্রাই করব এবং চালাইবো অনেক সময় দেখব এটার কি সমস্যা কি না কি যেন কোন সময় এটা কোন সময় হিট হয়ে যাচ্ছে হয়তো ট্রিপ পরে গরম করে তো গরম করার সাথে সাথে এটা ট্রিপ পরে দেয় বাস ওয়ার্ক করে না তো এটা আমি এখন তাড়াতাড়ি খুলবো এখন আমি খুলবো সেম আমার কাছে দেখেন আর একটা আছে ফর্মুলার বোর্ড সব কিছু এটা আমি ফিটিং করব এটা ফিটিং করব এটার মধ্যে ট্রাই করে দেখব এটার কি সমস্যা কি না যাই হোক আমি এখন শুদ্ধ দিক খুলি এটা আপনারা অবশ্যই থাকেন খুলতেছি তো বন্ধুরা অবশ্যই আপনারা আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমি বা অনেক সময় ভালো ভালো ভিডিও দিয়ে হয়তো বা একটু কাজে লাগতে পারে আপনাদের তো আমি এটা খুলতেছি তাই এটা আমি এখন খুলে ফেললাম এটা আমি ফিটিং করতেছি এটা আমার কাজ না এটা এখন এটা ফিটিং করব আশা করি এটা চলবে আমার কাছে এটা অনেক একটা সমস্যা লাগতেছে একটু শোল্ডার করি বাঁকা করি আবার শর্ট হইলে সমস্যা শোল্ডার করলাম এটাতে বাঁকা করি এটা ওই দিকে লাগাবো এগুলো কাজ অনেক ইজি ভাই যদি আপনারা বুঝেন তো অনেক থাকতে বুঝে লাইবেন আর আমি এখন বাংলা ভিডিওই বানাইমো আশা করি ইসলাম হিন্দি বানাইতাম আমি থাকি একটা বিদেশে থাকি বাংলাদেশে না আমি ওমান থাকি মস্কোতে আমার কাজ এইগুলো মানে মেকানিক্যাল কাজ করি তো আমি এখন ফিটিং করবো এটা দেখি আগে পাওয়ার আসে কি না আসে আসছে এটা দেখা যাচ্ছে পাওয়ারটা ওদিকে আসতেছে দেখি এখন এখন তো এটা সুইচও কাজ করতেছে আমার এখন দেখছি তো এখন আমি এটা ফিটিং করব ফিটিং করতে গেলে প্রথম আপনি ওটা এটা এভাবে ঢুকাইবেন দেখেন দুটা সাইড আছে এদিকে ঢুকাইবেন এভাবে লাগাইবেন হইতেছে ফিটিং সমস্যাটা ভিডিও লম্বা হয়ে যায় আমি চাই শর্ট করার জন্য কিন্তু শর্ট আমার হয় না এইগুলো কাজের মধ্যে শর্ট করা যায় না অনেক ট্রাই করতেছি শর্ট করার জন্য আর আপনারা শর্ট করলে আপনারা নিজেগুলো বুঝবেন না এটাও প্রবলেম কিন্তু এটাভাবে কীভাবে কী করতেছি না করতেছি আপনারা নিজেও বুঝবেন না তো আমি জামা না করে আমি ফিটিং করেছি এটা আপনারাও নিজে নিজে ফিটিং করতে পারবেন দেখে একটু ইয়ে করি তো অবশ্যই আমি এটা ফিটিং করে দিচ্ছি এখন দেখেন এটা বসাইবার সময় একটু অনেক সমস্যা হইতে পারে মানে ঠিক মতো বসে না এটা তারপর আপনারা একটুটা ট্রাই করবেন আমি দুটো স্ক্রু পাশে এটা লাগাই দিই আমি টাইট লাইট দিয়ে দিছি এখন আপনারা প্রথমে ওদিকে লাগাইবেন এটারে একটু ডাবায় ওদিকে লাগাইবেন দুনো সাইড দেখবেন লাগে কি না লাগে হয়ে গেল ডাবাইবেন ওদিকে দেখুন হয়ে গেছে আমি এখন স্ক্রু লাগাইব এটা আমার হয়ে গেছে ফিটিং পুরো ফিটিং ফিনিশ এখন আমি চেকটাই করবো ওকে রেজাল্ট কী আসে দেখেন আমি এখন চালু করছি বরাবর
এটা আবার হিটার, এটা অটোমেটিক সুইচ। তো অবশ্যই ভিডিও দেখবেন আমার, আশা করি সবাই দেখলে আমি অনেক খুশি হব। কমেন্ট লাইক যা কিছু আপনার, যে একটা ভিডিও কোন ভিডিও দিলে আপনাদের ভালো হবে তো ওটা লিখে আমার অবশ্যই কমেন্ট করবেন, আর আমি ভিডিও দিতে থাকবো আপনাদের জন্য। আর অবশ্যই যদি দয়া করে সাবস্ক্রাইব করবো আর কি, ভিডিও খেয়ে শেয়ার করবেন, বলবেন আপনারা সবাই। তো ওকে, ভালো থাকবেন সবাই।